বন্ধুরা, এখন দুপুরবেলা। তো দুপুরবেলা রান্নাবান্না দিয়ে আজ ব্লগটা শুরু করলাম। আজ আর সকালে শুরু করা হয়নি। তো দেখো, ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্না করছি। বন্ধুরা, কে কে ইলিশ মাছ দিয়ে কচুর লতি খেয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আজ না এক জায়গায় যাওয়ার আছে, তাই আর বেশি কিছু মানে ক্যামেরা করলাম না। আর বন্ধুরা, এখন বিকেলবেলা দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি। তো কোথাও যাচ্ছি, তোমাদের তো বললামই কোথাও যাওয়ার আছে। তো তাই দেখো একদম রেডি হয়ে গিয়েছি। তো শুভদীপ টিউশনে গেছিলো, ওই গিয়েছিলো, ওই জন্য একটু দেরি হলো। ওই যে ও রেডি হয়ে গেল। আর এদিকে দেখো সূর্য সোনারও কলকাকলি তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এই যে রেডি হয়ে বিশ্রাম নিচ্ছে। আর দেখো বিছানাটার কি অবস্থা, এসে পরিষ্কার করবো নি। দিনে কয়েকবার যে পরিষ্কার করতে হয় তার তো ঠিক ঠিকানাই নেই। তো বন্ধুরা চলো আমাদের সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছি, সেই দেখো টোটো করে একদম নদীর পাড়ে। আর রাস্তায় ক্যামেরা করতে পারিনি, দেখো একদম শুনশান জায়গায় নদীর পাড়ে সবাই দাঁড়িয়ে আছে, সবাই এপার থেকে ওপারে যাবে। বন্ধুরা, কার কার নদীর পারাপার হতে ভালো লাগে এভাবে নৌকো করে? তো আমার তো বেশ ভালোই লাগে, আগে ভয় পেতাম কিন্তু এখন বেশ ভালো লাগে। তো ওপার থেকে নৌকো চলে এসেছে এপারে, মানে আসছে। তো এখন দুপুরের পর বিকেলবেলা, তো তাই একটু লোকজন কম, কিন্তু এমনিতে না প্রচুর লোক হয়, বাইক টোটো অটো পারাপার করতে পারে এই নৌকো দিয়ে। তো এখন বর্ষাকাল, তো তাই নদীটা অনেকটা বড়। তো পার হতে মোটামুটি 35 মিনিটের মতো সময় লাগবে। আর দেখো স্রোত ভীষণ, লোকও দাঁড়াতেই পারছে না। তো এই যে আবার ব্যাক করছে, এখানে ঘাট, এখানে ঘাটটা থামবে। তো বন্ধুরা এই দেখো আমার দুই বেবি ধনামনা এখানে দাঁড়িয়ে আছে, আর আমি টোটোতেই বসে আছি। এখান থেকে একটু ক্যামেরা করে দিচ্ছি, কারণ ওর বাবা তো ক্যামেরা করা পছন্দ করে না, তোমরা তো জানো। তো লুকিয়ে যতটুকু করা যায় আর কি ওইটুকুই করে নিচ্ছি। বন্ধুরা তোমরাই বলো তো, এই ভিডিও করাটা কি খুব খারাপ? আমি কি খুব খারাপ ভিডিও করি? তো ফাইনালি আমরা নৌকোতে উঠে গিয়েছি বন্ধুরা, দেখো। তো তোমাদের সাথে একটু শেয়ার করি, সূর্য সোনা টোটোতে বসে আছে বলে আমি একটু ক্যামেরাটা করতে পারলাম। আর জানো বন্ধুরা, নৌকোতেও উঠলাম, অমনি ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখো সবাই বসে আছে, ওই যে শুভদীপ, সূর্য সোনা, ওই টোটোটা আমাদেরই, ওর পাপাও যাচ্ছে আমাদের সঙ্গে, মানে ওই পাড়েই আমার দিদি ভাইয়ের বাড়ি, সেখানেই যাচ্ছি। আর তো দেখো বাইকও, এখন বাইক কম আছে, কিন্তু একবারে 5-7টা করে বাইক এপার ওপার করে। নদী এপারে নিঃশ্বাস ছাড়িয়া কহে, ও পারে বুঝি সর্বস্ব কামার বিশ্বাস। বন্ধুরা, মানুষের জীবনেও তাই, মানুষ মানে লোকেরা ভাবে হয়তো ও আমার থেকে সুখে আছে, কিন্তু দেখবে ও সেরকম সুখী নেই। তো যার যতটা আছে তাকে ততটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, থাকলে সেও মানে তারা জীবনে কোনো দুঃখই থাকবে না। দেখো একটু কত সুন্দর বন্ধুরা, দেখো চলে আসছে দিদির বাড়ি। আজ দিদির ভাগ্নির মানে দিরাগমন, বিয়ে হয়ে গিয়েছে, বিয়েতে আসতে পারিনি। তো আজ দিরাগমন হচ্ছে, এই উপলক্ষে এখানে এসেছি বন্ধুরা। তো এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের সাথে না সেটা শেয়ার করতে পারিনি। তো ওই যে আমার সূর্য সোনা দাদা ভাইয়ের ছেলে, মানে দিদি ভাইয়ের ছেলে, আর এটা দিদি ভাইয়ের ভাগ্নি হয়, দিদি ভাইয়ের ননাসের মেয়ে ভাগ্নি। তো দিরাগমন চলে যাচ্ছে, ওই উপলক্ষে আমরা এসেছি। আর ওটা জামাই, মানে দিদি ভাইয়ের ভাগ্নি জামাই, আর ওই যে লাল পাঞ্জাবি পরা ওটা আমার জিজু, আর ওটা জিজুর ভাগ্নি জামাই, দিদির বোনের।